নমস্কার বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে স্কুল কলেজ খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে আপডেটটি দিয়েছেন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত, সেই আপডেটটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখুন, এখানে যা দেওয়া আছে, ইউজিসি গাইডলাইন দিয়ে দিয়েছিল স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে 2020-21 শিক্ষাবর্ষ 1 নভেম্বর থেকে শুরু হোক, কিন্তু এরা যে তা ডিসেম্বরের আগে সম্ভব নয় বলে রবিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন উপাচার্যরা শিক্ষাবর্ষ শুরুর বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন। তারপরে শিক্ষামন্ত্রী জানান নভেম্বরে বাংলার উৎসবের মাস, তাই ডিসেম্বরের আগে রাজ্যে শিক্ষাবর্ষ শুরুর সম্ভাবনা কম। শিক্ষামন্ত্রী বলেন, বাংলার সবচেয়ে বড় উৎসবের বিষয়টি মাথায় রাখেনি ইউজিসি। রাজ্যে ডিসেম্বরের আগে শিক্ষাবর্ষ চালুর সম্ভাবনা কম, সেক্ষেত্রে পরিস্থিতি বিচার করে শিক্ষাবর্ষ এক মাস পিছিয়ে শুরু করার প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে। তিনি অনুমোদন দিলে নভেম্বর থেকে শিক্ষাবর্ষ শুরুর কী কী সমস্যা তা উল্লেখ করে ইউজিসিকে বিষয়টি লিখিতভাবে জানাব। এদিনের বৈঠকে প্রথমে ঠিক হয়েছিল, যেহেতু অক্টোবরের মধ্যে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে, তাই 2 নভেম্বর থেকে স্নাতকের ক্লাস শুরু হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনলাইনেই ক্লাস হবে। ইউজিসি গাইডলাইনে 1 নভেম্বর ক্লাস শুরু করে অনলাইন অথবা অফলাইন দুই মাধ্যমেই পঠন পাঠন চালুর কথা বলা হয়েছে। এ রাজ্যে স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়ায় যেহেতু 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে, তাই স্নাতকোত্তরের ক্লাস নভেম্বরের শেষ বা ডিসেম্বরের গোড়া থেকে শুরু হবে। কিন্তু সূত্রের খবর, মূল বৈঠকের পরে কলকাতার বাইরের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশ্ন তোলেন, পুজোর মাসে পড়ুয়ারা ক্লাস করতে চাইবে কি না। সেক্ষেত্রে ডিসেম্বরের আগে ক্লাস শুরু করা সম্ভব হবে না বলেই ঠিক হয়। শিক্ষামন্ত্রী পরে বলেন, নভেম্বরের মাস জুড়ে আমাদের প্রচুর উৎসব। আমি তো বলতে পারি না যে দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো মুসলিম সম্প্রদায়ের পরব হবে না, তাই ডিসেম্বরের আগে শিক্ষাবর্ষ শুরুর সম্ভাবনা কম। একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের শারীরিক উপস্থিতির কোনো সম্পর্ক নেই। উপযুক্ত সময় বুঝে তবেই রাজ্য সরকার কলেজ বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশ দেবে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে অনলাইনে ক্লাস হচ্ছে, যে পড়ুয়ারা তা করতে পারছে না তাদের প্রতিও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউজিসির গাইডলাইনে বলা হয়েছিল যে পঠন পাঠনের যে ক্ষতি হয়েছে তা মেটাতে 2020-21 এবং 2021-22 শিক্ষাবর্ষে সপ্তাহে 6 দিনই ক্লাস হোক। এই দুটি শিক্ষাবর্ষে কলেজ বিশ্ববিদ্যালয়ের লম্বা ছুটি কমিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে বলেছে ইউজিসি। এদিনের বৈঠকে তাই নিয়েও আলোচনা হয়। ঠিক হয়েছে, সপ্তাহে 6 দিনই ক্লাস নেওয়া হবে এবং পুজোর পর যে ছুটি তা কাটছাট করা হবে। বৈঠকে ঠিক হয়েছে, শুধু এ বছরের জন্য স্নাতকোত্তরে 80:20 ফর্মুলায় পড়ুয়া ভর্তি করা হবে। এতদিন স্নাতকোত্তর স্তরে 60:40 ফর্মুলা মানা হতো, অর্থাৎ নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা 60% আসনে মেধার ভিত্তিতে ভর্তি হতেন, অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের 40% আসনে পরীক্ষা নিয়ে ভর্তি করা হতো। এবছর এটাই 80:20 হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে এবছর প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে কি না তা বিশ্ববিদ্যালয়গুলি নিজেরাই ঠিক করবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। বুঝতেই পাচ্ছেন, করোনা পরিস্থিতিতে নভেম্বর মাসে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনাই নেই। বিশেষত নভেম্বরটি পশ্চিমবঙ্গে উৎসব অনুষ্ঠান পুজোর মাস এবং করোনা পরিস্থিতিও যেহেতু এখনও খুব একটা উন্নতি হয়নি, সেই জন্য ডিসেম্বরের আগে কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা কম, এরকমই মতামত দিচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী। আর স্কুলগুলি কবে খুলবে সেই বিষয়ে কিন্তু কোনো বিস্তারিত তথ্য এখানে নেই। তো আশা করা যায়, ডিসেম্বরের আগে যেহেতু বিশ্ববিদ্যালয় বা কলেজ খুলছে না, তাই স্কুলও নিশ্চয়ই তার আগে খুলবে না।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন, আর এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সকলে ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।